ওকে, প্রোগ্রাম হওয়া শেষ, আমরা পিএলসিটাকে স্টার্ট মোডে নেই। স্টার্ট মোডে নিয়ে আমরা এখন এটাকে সিমুলেশন করি। দেখেন এটা আমাদের ইনপুট হাই করলাম, এই ইনপুটটা হাই অবস্থায় আছে, অর্থাৎ এটাকে যদি আমি লো করে দেই, এটাও লো করে দিলাম, দুইটাই লো করে দিলাম, তাহলে এটা যখন আমরা হাই করতেছি অন হচ্ছে না। দুইটাই যখন হাই থাকবে অর্থাৎ ওয়ান থাকবে, তারপরে আমাদের লোডটা অন হবে, যে কোনো একটা লো হয়ে গেলে সেটা বন্ধ হয়ে যাবে। তার মানে আমরা হচ্ছে এন গেটটা আমরা এখানে সিমুলেশন করলাম। আসসালামু আলাইকুম, স্বাগতম লার্নিং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে, আমি কামরুজ্জামান কনক রয়েছে আপনাদের সঙ্গে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে এই লোগো পিএলসির মাধ্যমে, অর্থাৎ পিএলসির মাধ্যমে আমাদের যে বেসিক যে গেটগুলো আছে, এই গেটগুলা কিভাবে আমরা সিমুলেশন করতে পারি বা গেটগুলো কিভাবে কাজ করে সেটা দেখতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমরা একটা লোগো পিএলসি ট্রেনিং বোর্ড তৈরি করছি। এই বোর্ডের মাধ্যমে আমরা দেখাবো যে কিভাবে এই লজিক গেটগুলো কাজ করে। তার আগে বলে নেই, আপনারা জানেন যে আমাদের পিএলসি এবং অটোমেশনের উপরে বেসিক ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন কোর্সটা আমাদের ঢাকা ব্রাঞ্চে চালু হয়েছে। আপনারা যারা যারা এই কোর্সটা করতে চান, তারা অবশ্যই আমাদের নিচে ডিসক্রিপশন বক্সের নাম্বারে যোগাযোগ করে এই কোর্সটা করতে পারেন। আমরা একটা কথাই বলতে পারি যে আমরা অটোমেশনের বেসিক জিনিসগুলো থেকে মোটামুটি অ্যাডভান্স লেভেল পর্যন্ত আপনাদেরকে শিখিয়ে দিব। এখানে আমরা দেখতে পাচ্ছি এ এবং বি হচ্ছে ইনপুট আর হচ্ছে আউটপুট। তাহলে এ জিরো বি জিরো, আউটপুট হচ্ছে জিরো। এ জিরো কিন্তু হচ্ছে বি হাই, তারপর আউটপুট হচ্ছে জিরো। সবার শেষে দেখতে পাচ্ছি আমরা এ ওয়ান এ বি ওয়ান, অর্থাৎ ইনপুটগুলো সব দুইটাই হাই, তারপরে হচ্ছে আমাদের আউটপুট হাই। তো এটাই আমরা এখন লোগোর মাধ্যমে করব। লোগোর মাধ্যমে করে আপনাদের দেখাবো যে কিভাবে এটা কাজ করি। আমরা এটা ওপেন করলাম, ওপেন করার পরে আমরা একটা নিউ ফাইল নেই, ল্যাডার ডায়াগ্রামের নিউ ফাইল নিলাম। নিউ ফাইল নিয়ে হচ্ছে আমরা এটাকে একটা ইনপুট নেই, যেহেতু আমাদের এখানে, অর্থাৎ আমাদের যে এখানে যে পিএলসিটা আছে এটা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে আমাদের এক থেকে, অর্থাৎ এটা হচ্ছে আই ওয়ান আই টু আই থ্রি আই ফোর আই ফাইভ আই সিক্স আর এটা হচ্ছে আমাদের আই এইট, এটার সেন্সর আছে, এটা যেটা সেন্সর। তা আমাদের আই ফোর সরি আই ফাইভ এবং আই সিক্স এই দুইটা ইনপুট ব্যবহার করেই আমরা এই লজিক গেটগুলো করব, এবং আউটপুট হিসাবে আমরা ব্যবহার করছি একটা ম্যাগনেটিক কন্ডাক্টর, এবং ম্যাগনেটিক কন্ডাক্টর দিয়ে হচ্ছে আমাদের এই এলইডি যে এই যে লাইটটা আছে, এই লাইটটা লোড হিসাবে জ্বলবে। তা আমরা এখন এটা প্রোগ্রামটা করি। তাহলে আমরা নিলাম হচ্ছে পাঁচ ইনপুট, এ ধরলাম পাঁচ, আবার আরেকটা হচ্ছে আমরা ইনপুট সুইচ নিলাম, এটা নিলাম হচ্ছে আমরা ছয়, এবং আউটপুট হিসাবে একটা হচ্ছে আমরা রিলে কয়েল নিই। এটা এখন এখানে সংযোগ দেই, সংযোগ দিলাম। এখন এই যে প্রোগ্রামটা করছি, এই প্রোগ্রামটা হচ্ছে আমি হচ্ছে পিএলসি তে রাইট করি। তাহলে আমরা এখানে পিসি টু লোগো পিএলসি তে রাইট করতেছি, এখানে পিএলসি টা চালু অবস্থায় আছে, স্টপ করতে বলতেছে, স্টপ করলাম। আমরা এখন ক্যামেরা দেখি, এখানে পিএলসি তে প্রোগ্রাম যাচ্ছে, রাইট হচ্ছে। ওকে, প্রোগ্রাম হওয়া শেষ, আমরা পিএলসি টাকে স্টার্ট মোডে নেই। স্টার্ট মোডে নিয়ে আমরা এখন এটাকে সিমুলেশন করি। দেখেন এটা আমাদের ইনপুট হাই করলাম, এই ইনপুটটা হাই অবস্থায় আছে, অর্থাৎ এটাকে যদি আমি লো করে দেই, এটাও লো করে দিলাম, দুইটাই লো করে দিলাম, তাহলে এটা যখন আমরা হাই করতেছি অন হচ্ছে না। দুইটাই যখন হাই থাকবে অর্থাৎ ওয়ান থাকবে, তারপরে আমাদের লোডটা অন হবে, যে কোনো একটা লো হয়ে গেলে সেটা বন্ধ হয়ে যাবে। তার মানে আমরা হচ্ছে এন গেটটা আমরা এখানে সিমুলেশন করলাম। এখন আবার আমরা চলে যাই আমাদের, এবার এন গেট দেখা শেষ, এবারে আমরা দেখব হচ্ছে অর গেট। অর্গেটটাতে কি বলা আছে, এখানে হচ্ছে দুইটা ইনপুট, এটা এ একটা ইনপুট বি একটা ইনপুট, দুইটা ইনপুট। তা দুইটা ইনপুটের যে কোনো একটা ইনপুট হাই থাকলে অন থাকবে, আবার যে কোনো দুইটাও থাকলে অন থাকবে, কিন্তু যদি দুইটাই লো থাকে তাহলে লোডটা অন থাকবে না, যেটা আমরা এখানে টেবিল থেকে দেখতে পাচ্ছি। তাহলে আমরা এই প্রোগ্রামটা করি, আমাদের লোগোতে চলে যাই, এটা হচ্ছে আমাদের অর্গেট। তা আমরা এই প্রোগ্রামটাকে একটু পাঁচ নাম্বার ডিলিট করে দেই। আচ্ছা, এখন আমরা আরেকটা সুইচ নেই, এটা নিয়ে হচ্ছে আমরা ফাইভ নাম্বার ফাইভ, আর উপরেরটা ছয় আছে, ছয় থাক, এটা ছয় আছে, এটা আমরা কানেকশন করে দেই, এবং আমরা এখানে কানেক্ট করে দেই। তাহলে অর গেট হচ্ছে যে কোনো একটা হাই থাকলে আমাদের লোডটা অন থাকবে, কিন্তু যদি দুইটাই লো থাকে তখনই বন্ধ থাকবে, অলওয়েজ টাইম চালু থাকবে। তা আমরা এটাকে হচ্ছে আমরা ট্রান্সফার করি। তা আপনারা যারা পিএলসি বা প্রোগ্রাম শিখতে চান বা পিএলসি অটোমেশন শিখতে চান, তারা আমাদের ট্রেনিং ইনস্টিটিউট, লার্নিং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট এসে শিখতে পারে।
তা আমাদের প্রোগ্রামটা লোড করা হয়ে গেছে, আমরা এটাকে স্টার্ট দেই, স্টার্ট দিলাম, দেখেন দুইটাকে আমি লো করে দিলাম, এটাও লো আছে এটাও লো আছে, দুইটা ইনপুটে লো আছে, যে কোনো একটা হাই করতেছি অন হচ্ছে, এটাও হাই করলাম অন হচ্ছে, আবার যদি আমরা যে এটা হাই করি তাও অন হচ্ছে, অর্থাৎ বন্ধ থাকবে তখন যখন দুইটাই লো থাকবে, হাই এটাও হাই, এটাও বন্ধ করলাম এটাও বন্ধ করলাম। তাহলে আমাদের অর গেট সিমুলেশন করা শেষ, এখন আমরা এর পরের যে গেটটা আছে এই গেটটা সিমুলেশন করব। এর পরের গেট আছে আমাদের নট গেট। নট গেটটা হচ্ছে কি, আমাদের ইনপুটটা যখন আমরা দিব তখন আমাদের আউটপুটটা অফ হয়ে যাবে, অর্থাৎ এখানে একটা আমরা এনসি সুইচ ব্যবহার করছি, অর্থাৎ অলওয়েজ টাইম চালু থাকবে কিন্তু যখন ইনপুট দিব তখন মানে আমাদের লোডটা অর্থাৎ আউটপুটটা বন্ধ হয়ে যাবে। এখানে ট্রু টেবিল হচ্ছে ইনপুট জিরো তার মানে হচ্ছে আউটপুট হাই, ইনপুট ওয়ান তাহলে আউটপুট হচ্ছে জিরো। তাহলে আমরা এটা আমাদের লোগোর মাধ্যমে করি, আমরা লোগো সফটওয়্যারটা বের করে নেই, বের করে নিয়ে হচ্ছে আমরা সুইচগুলোকে ডিলিট করে দেই, দিলাম একটা ব্রেক সুইচ নেই, এটা নেই হচ্ছে আমরা ফাইভ আই ফাইভ দিয়ে হচ্ছে আমরা এই প্রোগ্রামটাকে লোড করে দেই। লোড হচ্ছে, এখন আমরা আমাদের পিএলসিতে চলে যাই, আমাদের পিএলসিটাকে রান করি অর্থাৎ স্টার্ট করি, দেখেন এখন কিন্তু ইনপুট লো তার মানে ওটা হাই অবস্থায় আছে, আবার যদি ইনপুট আমরা হাই করলাম লো অবস্থায় হয়েছে, অর্থাৎ বিপরীত ধর্মী হচ্ছে, এটাই হচ্ছে আমাদের নট গেট। দেখেন ওকে, এখন আমরা নেক্সট আরেকটা গেট দেখব, আমরা টোটাল পাঁচটা গেট নিয়ে আলোচনা করব, আমরা অ্যান্ড দেখলাম, অড দেখলাম, নট দেখলাম, এবার দেখব হচ্ছে ন্যান্ড গেট। ন্যান্ড গেট, ন্যান্ড গেটে বলা আছে কি আমাদের, যে যখন দুইটা লো থাকবে বা দুইটাই হাই থাকবে, দেখেন দুইটা এ এবং বি লো অথবা তখন আমাদের আউটপুট হাই, বা যে কোনো একটা যদি হাই থাকে তাহলে হাই মানে আমাদের আউটপুট হাই, অথবা যদি দুইটাই যদি হাই থাকে তাহলে তখনই হবে হচ্ছে আউটপুট লো, অন্যথায় আউটপুট সবসময় হাই থাকবে। তো এটা করার জন্য আমাদের কি করতে হবে, দুইটা হচ্ছে আমাদের এনসি সুইচ প্যারালালে ইউজ করতে হবে, দুইটা এনসি সুইচ প্যারালালে ইউজ করলে আমাদের ন্যান্ড গেটের সিমুলেশনটা আমরা করতে পারবো। তা আমরা করি, দেখি আমাদের লোগোতে চলে যাই। তা এরকম আমরা বিভিন্ন প্রোগ্রামিং টিউটোরিয়ালগুলো আপনাদের সামনে উপস্থাপন করব, আপনারা যারা পিএলসি অটোমেশন শিখতে চান আমাদের এই টিউটোরিয়ালগুলো দেখে শিখতে পারবেন। তা আমরা নিলাম হচ্ছে এটা এনসি সুইচ নিলাম হচ্ছে এটা সিক্স নিয়ে আমরা এটা কানেকশন করে দিলাম, সেটা আমরা কানেকশন করে দিলাম ওকে। এখন এই প্রোগ্রামটা আমরা হচ্ছে ট্রান্সফার করি আমাদের লোগোতে, লোগোতে ট্রান্সফার হচ্ছে আমাদের, দেখেন এখানে ট্রান্সফার হচ্ছে, ট্রান্সফার দেখতে পাচ্ছেন, ট্রান্সফার হচ্ছে এখানে দেখা যায় আমাদের ট্রান্সফার। এখন আমরা রান করি, দেখেন আমাদের দুইটাই লো অবস্থায় আছে, এটাও লো আছে এটাও লো আছে, তার মানে হচ্ছে ইনপুটটা হাই আছে, একটা হাই করলাম তারপরও হাই, এটাও হাই করলাম যখন এটা হাই করব তখন কিন্তু লো হবে, অর্থাৎ দুইটা যখন হাই থাকবে ওয়ান ওয়ান হবে তখনই আমাদের হচ্ছে ন্যান্ড গেটে এটা হচ্ছে লো হবে, অন্যথায় এটা হাই অবস্থায় থাকবে, যে কোনো করেন না কেন হাই অবস্থা থাকবে, অর্থাৎ দুইটা লো অবস্থা থাকলেও হাই বা যে কোনো একটা হাই থাকলেও হাই, যখনই দুইটা হাই হবে তখনই আমাদের এটা লো হয়ে যাবে, অর্থাৎ আউটপুটটা বন্ধ হয়ে যাবে। এরপরে আমরা নেক্সট আরেকটা গেট দেখব, নেক্সট আরেকটা গেট সেটা দেখব হচ্ছে নর গেট। নর গেট হচ্ছে যে ইনপুট আমাদের হচ্ছে এ এবং বি, দুইটা ইনপুট দুইটা হচ্ছে আমাদের এনসি সুইচ, তার মানে দুইটা যখন চালু থাকবে তখনই আমাদের আউটপুট কি থাকবে, হাই থাকবে, অন্যথায় আমাদের আউটপুটটা অফ হয়ে যাবে। তা আমরা এখন আমাদের প্রোগ্রামিং এ যাই, লোগোতে গেলাম, আমরা এটা করছিলাম প্যারালালে, এটা করব হচ্ছে সিরিজে। তা আমরা এই সুইচটাকে তুলে দেই, এই বারটাকেও তুলে দেই, লাইনটাকেও তুলে দেই, দেওয়ার পরে আমরা এটা ব্রেক সুইচ নেই হচ্ছে আই সিক্স নিলাম,
তাহলে দেখেন আমরা কিভাবে কানেকশন করছি। আমরা যদি আগে পিডিএফ এ চলে যাই, দেখেন এটা হচ্ছে নর গেটে হচ্ছে দুইটা এনসি সুইচ, এবং দুইটা যখন হাই থাকবে তখন হাই থাকবে, অন্যথায় আমাদের এটা লো থাকবে, অর্থাৎ ন্যান গেটের উল্টাটা। আমরা এখন এই প্রোগ্রামটাকে সফটওয়্যার থেকে পিএলসি তে ট্রান্সফার করি। তা আমরা যখন আমাদের যে অনলাইন যে ক্লাসগুলো আছে, আপনারা জানেন অনেকে আমাদের অনলাইন ক্লাস করেন, অনলাইনে পিএলসি ক্লাসগুলো আমরা এরকম বোর্ডের মাধ্যমে সরাসরি লাইভ দেখিয়ে থাকি যে কিভাবে আপনারা কানেকশন করে কিভাবে প্রোগ্রাম করে আউটপুটগুলো পাবেন। যারা যারা অনলাইনে শিখতে চান অনলাইনে শিখতে পারেন, অনলাইন কোর্স আমাদের আছে। ওকে, আমরা একটু রান করি। আচ্ছা দেখেন, যে কোনো একটা হাই করলাম, এটা হাই করলাম বন্ধ হয়ে গেছে, এই দুইটাই হাই করলাম বন্ধ হয়ে গেছে, এটাও আমি লো করলাম তারপর চলতেছে না, দুইটাই যখন লো থাকবে তখনই চলবে, অর্থাৎ এইটা এটা দুইটা সুইচ যখন লো থাকবে তখনই চলবে, অন্যথায় যে কোনো পজিশন হোক না কেন সেটাতে আমাদের চলবে না। এইভাবে আমরা আমাদের পিএলসি কোর্সগুলো করিয়ে থাকি। তা আপনারা যদি অনলাইন এবং অফলাইন কোর্সগুলো শিখতে চান আর শিখতে চান, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমাদের ফোন নাম্বার নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।